গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আমরা। শোনো বাবা, সকালবেলা উঠে এই যে মা থাম্মির কাজ আগিয়ে দিচ্ছে। এই উঁচু করে না নিচু করে, যা ওই দেখো সকালবেলা তাস কবো তাস কবো করে করে তো ইয়ে করলে, এখন ফেলে দিচ্ছে কেন? ভোরবেলায় ঘুমের থেকে উঠেছে মা ঠাম্মির সঙ্গে, উঠে এই যে বদমাইশি শুরু করে দিয়েছে। বললাম একটু ঘুমাও ঘুমাও। গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকালবেলা দেখতেই পেলে শুনো বাবা দুষ্টুমি, আমার আগে আজকে ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই ওনার তাজের কথা মনে পড়েছে। তো তাজ একটুখানি করে তারপর আবার মনে পড়ে গেল যে না, একটুখানি তো পাড়া ঘোরা হয়নি, কাকাদের সাথে দেখা করা হয়নি, দাদুর সাথে নিয়ে চলে গেল গাড়ি নিয়ে এখন পাড়া ঘুরতে। ওই যে ঝাঁকাটা দেখো ওখানে পড়ে গেছে, কি আর করা যাবে, শোনো বাবার যে আধা আধুরা কাজ তো সেটা এখন আমি সুসম্পন্ন করছি। এখন গরমের দিন, সকালবেলা মানে ভোরবেলার দিকে উঠছে ঘুম থেকে, ঠিক আছে, কিন্তু শীতের দিন সামনেই আসছে, হলো ঠান্ডা, তো তখন যদি এরকম ভোরবেলা ঘুম থেকে ওঠে তাহলেই তো মুশকিল, কারণ তখন তো কুয়াশা পড়বে, আর ও ঘুম থেকে উঠলে বাইরে না বেরিয়ে থাকবেই না ঘরের মধ্যে, হ্যাঁ, তো তখন আর কি ঠান্ডা লাগার ভয়। বললাম তো ঘুমা, একটু পরে ওঠ। ও বাবা, কে তার কথা শোনো, আমার আগেই উঠে দৌড় দিয়েছে। এই যে শোনো বাবা দেখো চলে এসছে কাকাদের বাড়ি থেকে ঘুরে। কোথায় গেছিলে সকালবেলা? ওই দিক কোন দিক? কাকাদের বাড়ি? আর পড়াশোনা করতে হবে না? হ্যাঁ, পয়ে পয়ে পড়াশোনা করতে হবে, আগে ঘোরাঘুরি নাকি? সন্দীপ এখানে বসে এডিট করছে, মা এখন রান্নার সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো নাতিকে জিজ্ঞাসা করলাম পড়াশোনা করতে হবে না, বলে না পয়ে। তাহলে কি বলবো বলো? ও সব হাত দিলি, কি ব্যাপার? টাপা ও টাপা। আর ওইখানে এখন আমাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে সকাল থেকে, যেটা আর কি হয় আমাদের বাড়িতে। কি করছে তোমাকে? এদিক দিচ্ছে না? আহারে, ওইদিকে যেতেই দিচ্ছে না। আজ হলো শিক্ষক দিবস। তো এই যে আমার বাড়ির পাশে কাকার মেয়ে চুমকি, তো এসেছিল আমার কাছে শাড়ি পরতে, সাজুগুজু করতে। এই যে হ্যাঁ না, ও বলল উঁচু করে পড়বে একটুখানি, ও হাঁটতে অসুবিধা হয়, শাড়ি পরা অভ্যাস না থাকলে যা হয় অসুবিধা হয়। তো এই যে সাজুগুজু করিয়ে দিয়েছি, যাচ্ছে এখন চুলটা দেখি। এই যে চুলটা বল খোপার মধ্যে এরকম ফুল টুল দিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে, যাও সুন্দর লাগছে। হ্যাঁ, আমি বলছি কি, লাল টিপ টিপ পরলি যেন কোথাও যাস না, আমরা কিন্তু বিয়ে খাবো। যখন আমি সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছি ঘুম থেকে উঠে, তখন আমাকে ও উঠোন ঝাড় দিতে দিতে আমাকে এসে বলছে কি, ওদি আজকে না শিক্ষক দিবস, তুমি আমাকে একটু সাজিয়ে দেওয়া। তাহলে আমি সাজাবো, তাহলেই তো হয়েছে কাজ, আমি আবার লোকের কাছ থেকে সাজি, আমি আবার তোকে সাজাবো। বলছে না না, এমনি শুধু শাড়ি পরিয়ে দেওয়া আর একটু চুলটা বেঁধে দেওয়া। তো যাই হোক, এতক্ষণ ধরে আর কি ওকে সাজালাম, তো চলো আবার দেখি মার কাছে যাই, ওখানে দেখি মার কি রান্না রান্না করছে। তো এই যে আজকে সন্ধ্যে বাজার থেকে নিয়ে এসছে হলো পম্পেট, তো এখন কাটা হচ্ছে মাছ, আর তাছাড়া গতকালকের মা কি মাছ, ওটা রুই মাছ, রুই মাছ, গতকালকে রুই মাছ 4 পিস ছিল, আবার এই যে আজকে নিয়ে আসলো হলো 3 পিস। হ্যাঁ, এই দিয়ে আর কি আজকে রান্না টান্না হবে,
আর এই মাছ খেতেও বেশ স্বাদ লাগে, আমি তো খুব ভালো খাই। এগুলো ধর পটল ছাইটিং, তেলাপিয়া, ট্যাংরা, ভালোই। এখন এখানে দিদি ভাই দুজনে মিলে খুব খেলা টেলা হচ্ছে। এগুলোকে খেলা বলে না, সার্কাস বলে। ওই দেখো সার্কাস হচ্ছে, তোমরা দেখো। একটা প্যান্ডেল ফ্যান্ডেল করবো নাকি? সাইকেলটা ভালোভাবে চালাবে না? তো অনেক কিছুই রান্না হচ্ছে আজকে। এটা কি মা? মটর ডাল, মটর ডাল দিয়ে, মটর ডাল দিয়ে কুমড়োর শাক। আর এখানে আছে হলো ওলকচু। হ্যাঁ, ওলকচু আলু দিয়েছো? ওলকচু আলু দিয়ে। আর এখানে ওই যে গতকালকে রুই মাছ, এখানে আছে হলো পটল, তো ভেজে রেখেছে। আর এখানে এখন আলু কেটে দিলাম, আর এই যে মাছগুলো কেটে এনে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এর মধ্যে আলু দিয়ে দিলাম একবারে। আর এই মাছের ঝোলটা করলে হয়ে যাবে ব্যাস নাকি? তেল পটলটা করবো। ওই পটলগুলো তেল পটল করবে তাই? পটল ভাজা, বেগুন পটল ভাজা, কুমড়ো ভাজা করছে। ও আচ্ছা আচ্ছা। ফুল হয়েছে নাকি গাছে? কুমড়ো ফুল হয়েছে, তিন ফুটা আছে। ও তাহলে নিয়ে আসতে হবে। কি করছো, কি করছো বলো? এ, ওরে বাবা, এ বি সি ডি আন্না হয়ে গেছে, হয়ে গেছে, তোমার নাতির হয়ে গেছে, হয়ে গেছে পড়া। আর পড়বা না কেন? হ্যাঁ, এ, তারপর বলো, হ্যাঁ, বি না, এ বি, হ্যাঁ, সি ডি, ই, এফ, জি, এইচ, আই, 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 আপ বলে। আচ্ছা, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, টি, ইউ, ভি, ডাউ, ওইটা আগে তো বল দিয়েছি, ডাব্লু, ডাউ, এটাকে বলে ডাব লু। হ্যাঁ, আর তোমার নাম কি বলো? ক্রি সা নু। তো আজ দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়ার একটু আয়োজনটা আলাদাই। তো অনেকদিন হলো এই মাটির বাসনগুলো এনেছি, তো সেভাবে এখনও খাওয়া হয়নি। আজ মা খুব শখ করে আমাদেরকে খাওয়াচ্ছে এই সুন্দর বাসনগুলোতে সুন্দর করে সাজিয়ে। দেখো পরিপাটি করে একদম সাজিয়েছে। তো একবার বলে দিই, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে তেল পটল, এটা হচ্ছে কি ওলকচুর একটা রেসিপি, আর এটা হচ্ছে ডাল দিয়ে আর কুমড়ো শাক দিয়ে, হ্যাঁ, আর এটা হচ্ছে টক দই। হ্যাঁ, তো হ্যাঁ, গরমের দিনে টক দই একটা দারুণ জিনিস। আর এখানে আছে কুমড়ো ভাজা, আর কুমড়ো ফুলের ভাজা, আর দুধমানকুচুর পাতা বাটা, আর পটল ভাজা, লেবু লঙ্কা দিয়ে ভাতটা সুন্দর করে সাজানো। ব্যাস, দারুণ একটা সাজানো দেখতে পাচ্ছ ভাত। তো আজকের খাওয়া দাওয়ার ব্যাপারটাই আলাদা হবে একটু। তো শাকটা দিয়ে আগে খাওয়ার দরকার, মানে উচিত, মানে নিয়ম তো আছে একটা, তো শাক দিয়ে শুরু করলাম। তো দারুণ দারুণ সব রান্নাবান্না, মা মাঝে মধ্যে এরকম পদে পদে রান্না করে, আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় বেশি। তো দেখতেই পাচ্ছ দিন দিন ভুঁড়িটা বেরিয়ে আসছে। একটু বাঙালি তুমি, একটু ভাতও খাও, একটু ভাতও খাও।
লবণ লাগবে না, লবণ লাগবে না। আরে বাবা রে, নিচেই বসে বলবে। হ্যাঁ যেহেতু শিক্ষক দিবস, সব স্কুলের বাচ্চারা যাচ্ছে সেজে গুজে। তো দেখো সবাই শাড়ি টাড়ি পরে বেশ সুন্দর ভাবে সেজে যাচ্ছে। জল এনে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত ঘর মোছা হয়নি। বাইরে হঠাৎ করে দেখছি একদম কালো মেঘ হয়ে এসছে, বুঝতে পারবে না ক্যামেরাতে অতটাও। হ্যাঁ, তবে একদম বাইরের ওয়েদারটা যেন মেঘলা মেঘলা ওয়েদার। ওই দিকটা দেখো কীরকম একদম কুয়াশা কুয়াশা মতো, না দেখেছ? আমি আর কি সুলেখা মিত্র চ্যানেলের জন্য একটা কিউএনএ ভিডিও করলাম তোমাদের জন্য, তো পোস্ট করেছিলাম কমিউনিটিতে একটা ফটো, তো সেটা আর করাই হচ্ছিল না সময়ের জন্য। তো যাই হোক, আজকে আর কি সন্দীপ বলল কি তাড়াতাড়ি যাও, সানটান করে এসে কাজটা করে নিই, তারপরে না হয় তুমি ঘর মোছো। তো ওই জন্যই ঘরের এটা জল এনে রেখে দিয়েছি, ঘর এখনো মোছা হয়নি, এই যে জল রাখা। যাই হোক, সকালে খাইনি, এখন কটা বাজে জানো? দাঁড়াও দেখাচ্ছি, 3:15। তো এখন খাওয়া দাওয়া করব। এখানে আছে হলো জামা কাপড় সব, যা আর কি কেচে দিয়েছিলাম আজকে সেগুলো সব, তো এইগুলো সব গুছাবো, আগে খেয়ে আসি। খিদে পেয়ে গেছে খুব, হাঁপাচ্ছি কীরকম দেখেছো? চলো, রান্নাঘরে ফ্যান লাইট চালিয়ে রেখেছি, যে আসবো টুক করে খেতে বসবো। আর আজকের মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আর কি সোনা বাবা যখন ঘুমাচ্ছিল, সোনা বাবার মা, তো এসিটা চলছিল, ঘরটা বেশ ঠান্ডা আছে। আর যখন আর কি ভিডিও করতে হয় তখন ওই ফ্যান চালালে না খুব অসুবিধা হয়, মানে ফ্যানের আওয়াজে ভিডিওটা একেবারে সাই সাই ইয়ে হয়, তো শুনতেও ভালো লাগে না, মানে যে যার কথা তার কথা বেশি শোনা যাবে না, কিন্তু ভিডিওতে ফ্যানের আওয়াজটা বেশি হবে। আর আমার এই যে শাড়িটা তোমরা অনেকেই পছন্দ করেছো, বলছো দিদি ভাই কোথা থেকে নিয়েছো, আমাকে লিঙ্ক দিও, আমাকে লিঙ্ক দিও। তো দেখো ব্যাপার হলো এই শাড়িটা তো আমার বিয়ের আগের আর কি শাড়িটা, তো মা তো পুজো করতে শাড়িটা পরে, তারপরে বিয়ে হওয়ার পরে আমি আর কি মার কাছ থেকে এই শাড়িটা নিয়ে চলে এসেছি। আজকে আবার বেশ মেঘ মেঘ করছে মনে হচ্ছে, তো বৃষ্টি নামবে, দেখা যাক কি হয়। একটুখানি বাতকুলা যাওয়ার দরকার ছিল, একটু মানে কিনতে হতো কিছু জিনিস আমার। তো আজ আবার শোনা আমার বন্ধু আর একটা বেড়ে গেছে, দিদিকে ডাকতে গেছে, গিয়ে দেখে যে আরেকজন, তবে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে। তিনটাই একই রকম লাগছে, শুধু দিদিকেই চেনে আর কাউকে চেনে না, তাই না বল? মানুষদের আর কি এক বাড়ির মধ্যে অনেক বাচ্চা কাচ্চা ভাই বোন আর কি ছিল, তো তারা যে কিভাবে সামলাতো সেটাই এখন আমরা ভাবি। গাড়ি ফেলতে হয় না, গাড়ি চালাতে হয়, একজন একজন করে চলো, পালা করে আর কি গাড়িতে চড়ছে, একবার দিদি একবার দাদা একবার ভাই। তো বিকেলবেলায় এরকম ওয়েদারে ছাদে বেশ ভালোই লাগে, আর নতুন ছাদ, নতুন ছাদ বলতে কি ছাদ পুরনোও আছে, তবে নতুন ছাদের সঙ্গে সিঁড়ি, সেটাতে একটু মনের আনন্দটা আর আলাদাই আর কি, বুঝতেই পারছো। তো যাই হোক, রেগুলারই একটু বিকেলবেলায় এরকম ছাদে ঘুরতে ভালোই লাগছে। তো আর হ্যাঁ, তোমাদের অনেকে এরকম জিজ্ঞেস করছিলে, বলছিলে আর কি আমাদেরকে, বলছিল যে এই যে দুটো ছাদের মধ্যে আপ ডাউন, এটা তো কেন, বা এই মাঝখানে যে গ্যাপটা রয়েছে ওটাকে জাম করবার জন্য এবং সাইডে রেলিং করবার জন্য ছাদের,
তো দেখো সবগুলোই সবই করতে হবে, তো কাজ তো এখনো কমপ্লিট হয়নি, তো এগুলো সবই করতে হবে। আর যে এই আপডাউনটা দেখতে পাচ্ছ না নতুন ছাদ আর পুরনো ছাদের, এটা হয়েছে তার কারণ হচ্ছে কি আমাদের পুরনো যে ঘরটা করেছিলাম তখন ভিতটা উঁচু করেই করেছিলাম, কিন্তু রাস্তার থেকে আমাদের জমিটা ছিল একটু নিচু, সেই কারণে আস্তে আস্তে ওই মাটি দিয়ে ঘর বাড়ি উঁচু করতে করতে না তো এখন ভিতটা হয়ে গেছে নিচু আমাদের ঘরে। এই ছাদ সমান করতে গিয়ে তো পুরনো নতুন ঘরটা আবার নিচু করতে পারি না, না তো ওইটার নতুন ঘরের ভিত যেহেতু উঁচু করেছি তো সেই কারণে সেই হাইটটা তো ঠিকঠাক রাখতে হবে, তো সেই হাইটটা ঠিক রাখতে গিয়ে আমাদের এই ছাদটা উঁচু হয়ে গেছে। তো ভালোই লাগছে, অসুবিধার কিছু নেই, একবারে এক ঢালাও থাকতে হবে এরকম কোনো মানে নেই, তো ভালোই লাগছে, অসুবিধার কিছুই নেই। এই আপডাউনটা তো এর মধ্যে জাম হয়ে যাবে, ওই ইট দিয়ে এটাকে পুরো আটকে দিতে হবে, তারপরে প্লাস্টার ব্লাস্টার করলে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। আর ব্যারিকেড তো মানে রেলিং তো অবশ্যই করবো, রেলিং না করলে হবেই না, কারণ সিঁড়ি যাই তো হয়ে গেছে, আর শোনা হবা মানে চোখের নিমেষে চলে যাচ্ছে এরকম, যেহেতু জানে জেনে গেছে ওখানে সিঁড়ি আছে, চোখের নিমেষে চলে গিয়ে ছাদে উঠে পড়ে, মানে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করে। তো ছাদের কাঠগুলো খোলার প্রায় সময় হয়েছে, আজকে প্রায় 19 দিন হয়ে গেল, 20 দিনের পরই খোলা শুরু করবে, 21-22 দিন কি 25 দিন এরকম রাখে, তা যাই হোক সময় হয়েই এসছে প্রায়। তো খুলে এটাকে তারপরে আবার কাজ শুরু হবে যখন, তখন আবার এগুলো করা হবে সব আস্তে আস্তে। তো আমাদের ইট দেখতে পাচ্ছ প্রায় শেষ, অল্প কিছু ইট রয়েছে, তো ইট আমাদের আনতে হবে, তার কারণ রেলিংয়ে প্রচুর ইট লাগবে এখানে, যেহেতু দুটো মিলে প্রায় 1500-1700 স্কোয়ার ফিটের হচ্ছে গিয়ে ছাদ হয়ে গেছে, তো রেলিংয়ে প্রচুর ইট লাগবে। আর তাছাড়াও বাথরুম যেহেতু করা হয়েছে এখানটায়, তো বাথরুমের জন্য এখানে সেফটি ট্যাঙ্কও করতে হবে, সেই কারণে ওখানেও অনেকগুলো ইট লাগবে। তো এই জিনিসগুলো সব আনতে হবে এক এক করে, তারপরে আবার কাজ শুরু করতে হবে। তবে আমাদের টাইমটা একটু বেশি লেগে গেল মিস্ত্রিদের জন্য, যেহেতু কন্ট্যাক্ট দিইনি, আর কন্ট্যাক্ট দিইনি তার কারণ হচ্ছে কি আমাদের বাবা আবার কাজ মানে যেটুকুই করুক একদম পারফেক্ট করতে চায়, অনেকেই করছে, বড় বড় বিল্ডিং করছে কন্ট্যাক্টে, সেটা কথা না, মানে আমাদের একটা মনের তৃপ্তির ব্যাপার থাকে না, সেটা হয় না। আর টেনশন কিছু নেই, তোমাদের আশীর্বাদ থাকলে আস্তে আস্তে হয়ে যাবে। তো আর আস্তে আস্তে হলে সুবিধাও আছে, সেটা হচ্ছে কি আমাদের একটু টাকা পয়সারও মানে জোগাড় জানতি করতে সুবিধা হবে, মানে কিছু টাকা জোগাড় হলো সেটা দিয়ে করলাম, আবার ইয়ে হলো। তো যাই হোক, এভাবে হচ্ছে টুকটাক করে কাজ। আবা এসেছো? ওরে বাবা, তা সোনা বাবাও চলে এসছে। তো বিকেলবেলায় এরকমভাবে আমাদের ছাদে ঘুরতে বেশ ভালোই লাগে। উপ উপ, হ্যাঁ উপ। তো তোমাদেরকে কিছু জিনিস দেখাবো বলে সন্দীপ গেছিল বাতকুল্লায়, বাতকুল্লা থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে, শ্রীহরি যেটা আমি ভীষণ পছন্দ করি। কম দামে যদি সোনা পড়তে চাও তাহলে শ্রীহরি আমার মনে হয় ভালো, তার কারণ দেখো এই যে শাখাটা আমি নিয়েছিলাম এটা কিন্তু শ্রীহরি, ঠিক আছে, সুরাট যাওয়ার আগে নিয়েছিলাম, তো সেখান থেকে পরে আছি, কোনো রকম কিচ্ছু রং নড়চড় হয়নি, কিচ্ছু কোনো অসুবিধা হয়নি, বলেছিল যে 6 মাসের মধ্যে কোনো অসুবিধা হলে আবার এটা ফেরত দিয়ে মানে পাল্টে দেবে ওরা, কোনো রকম অসুবিধা হয়নি, ওই জন্য আমার খুব ভালো লাগে। এমনকি মার যা যা দরকার পড়ে তো সেই জিনিসগুলোও আমি শ্রীহরি থেকেই নিয়ে আসি। তো এবার ব্যাপার হলো, সামনেই তো আমি বললাম যে আগমনীর একটা আমার শ্যুট আছে, তো সেইটাতে না আমার দরকার হলো একটু মোটা শাখা আর পলার, তো ওই জন্যই আর কি সন্দীপকে আমি পাঠিয়েছিলাম যে দুটো শাখা পলা নিয়ে আসো, আর পুজোর সময় আমারও দুটো নতুন হয়ে যাবে একেবারে, সবাই দেখে ভাববে ও নতুন নতুন শাখা বাঁধানো পলা বাঁধানো পড়েছে, বাবা দেখো ডিজাইনগুলো কি সুন্দর, মানে সন্দীপ গেছিলো ঠিকই তবে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছিল। এটা ও এটা ময়ূর, ময়ূর ডিজাইন, দাও একটা একটা করে দেখো, পলাটা হলো ময়ূর ডিজাইন আর এটা হলো এস এর মধ্যে, বেশ সুন্দর লাগছে। আর তার সাথে নিয়েছি দেখো একটা সুন্দর দেখে হার, এগুলোকে কি বলে চিক মনে হয়, এই যে গলার সাথে আটকানো, এইরকম ভাবে প্লাস্টিক দিয়ে পরবো না আমি, আর কি এমনি দেখাচ্ছি। তো এই দেখো চিকটা এরকম থাকে, হ্যাঁ এরকমই তো থাকে, তা
এখন যেহেতু সাজুগুজু করিনি তো এই জন্যই মনে হয় ভালো লাগবে না দেখতে, যখন সাজুগুজু করব তখন দেখতে আশা করছি ভালোই লাগবে। আর এর সাথে একটা লম্বা বড় দেখে হার পরতে হবে এরকম ঝোলানো মতো গোল্ডেন কালারের, তো ওটা পরলে আরও বেশি ভালো লাগবে। তো এই হলো কেনাকাটা, আগমনী শ্যুটের জন্য এগুলো প্রয়োজন ছিল আমার, তো নিয়ে নিয়েছি। আর ভালোই হলো একেবারে দুর্গা পুজোর আগে আমার গহনা টহনা হয়ে গেল, মানে পুজোর বাজার সাদা গোজার যে পুজোর বাজারটা হয় তো সেটা কমপ্লিট হয়ে গেল, আর কিছু কিনতে হবে না সাদার জিনিস। তো চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো এখানেই তাহলে, তোমাদের সাথে টাটা বাই বাই।